এমবিবিএস ভর্তি পরীক্ষা ডিজিটালাইজড হয়, হয়রানি অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায়ের পথ বন্ধ সহ মেধাবীদের ভর্তি নিশ্চিতের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। আর শর্ত পূরণ করতে না পারায় দুই মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল ও চারটির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এমবিবিএস ভর্তি পরীক্ষার স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে কোনো প্রকার অসদাচরণ, প্রতারণা, গুজব ছড়ানোর সাথে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।